আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আজকের বিকেলের ভিডিও, মানে বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত। তো পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছিল, অর্ধেক মেঘ সাদা, অর্ধেক মেঘ মানে কাল মানে আকাশ অর্ধেক কালো আর অর্ধেক সাদা, সাথে অনেক বাতাস, সব মিলিয়ে আমার কাছে অসাধারণ লাগতেছিল পরিবেশটা। তাই ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। বৃষ্টি হওয়ার আগে যে মেঘটা হয়ে থাকে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ। আর আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলার জন্য আরও মানে ভিডিও ভয়েস দিতেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে ইউটিউবে মানে অনেক কিছু না জেনে কিন্তু ভিডিও ছেড়ে দেই, এটা কিন্তু আসলে ঠিক না। অনেক কিছু জানার আছে, মানে বোঝার আছে। আসলে যারা ইউটিউবে নতুন আসে তারা অনেক কিছুই বুঝতে পারে না, সেটা আমিও ছিলাম। তো যাই হোক, আপনাদের উপকার হবে এমন কিছু কথা বলবো আজকে আমি। অনেকে কিন্তু আছে অন্যের ভিডিও নিয়ে নিজের মানে অন্যের অডিও নিয়ে নিজেকে দেখায় ভিডিও করে। তো গান হোক, ডায়লগ হোক, যেটাই হোক না কেন, তো আমরা এই কাজটা কিন্তু একদম ভুল করি, বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার আগে। ইউটিউব চাই যে আমরা হচ্ছে নিজের কাজ দেই, মানে অন্যের কোনো কাজ নিয়ে সেটা দেখানোর থেকে বেটার হচ্ছে, মানে অন্যের কোনো অডিও, গান বা হচ্ছে ডায়লগ যেটাই হোক না কেন, তাদের থেকে নিয়ে মানে তাদের অডিও নিয়ে আমাদের মানে আমরা নিজেরা যে ভিডিও দেখাই, এটা মানে করা আসলে ঠিক না। আমরা নিজেরা যে কাজ করছি মানে আমাদের আসল কাজ তুলে ধরতে হবে ইউটিউবের কাছে, এটাই হচ্ছে ইউটিউব চাই, বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার আগে। ইউটিউব চাই যে আমরা নিজের মানে অরিজিনাল কাজ দিয়ে আমরা মনিটাইজেশন পাই, এটাই চাই। তো যাই হোক, এটা মানে আমি এরকম করতাম, মানে অন্যের অডিও হচ্ছে গান নিয়ে আমিও অনেক ভিডিও করছি, ডায়লগ যাই যেটাই হোক করেছি, এটা আমার হচ্ছে মানে নোটিফিকেশন এসেছে যে এটাতে কোনো মনিটাইজ হবে না, এজন্য আমি সেগুলো বাদ দিয়ে আমি নতুন করে শর্ট ভিডিও করি, মানে নতুন করে শর্ট ভিডিও করতেছি। আর যারা মনিটাইজেশন পেয়েছে তারা কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো সেগুলো ব্যবহার করতে পারবে। তো যাই হোক, আমরা সবাই ইউটিউবে কাজ করি, পরিশ্রম করি, তাই সবাইকে একটু মানে মানে ভালোভাবে জেনে বুঝেই কাজ করতে হবে, কারণ এইখানে আমরা সময় ব্যয় করি, কষ্ট করি, মানে শ্রম দেই সবারই একটা কিছু পাওয়ার জন্য। তো এই জন্য সবাইকে বলতেছি, যা কিছু মানে ইউটিউবে কোনো ভিডিও ছাড়লে মানে সেটা ভেবে চিনতে ছাড়তে হবে যে এটা কপিরাইট আসবে কি না, কিংবা মনিটাইজ পাওয়ার যোগ্য কি না, এটাই আমাদের সবাইকে ভাবতে হবে। তো যাই হোক, এদিকে আমি মাংস ভেজে নিয়েছি, মানে ভর্তা করব। মাংস রান্না মানে খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে মাংসটা আজকে ভর্তা করব। এর আগেও খেয়েছি অবশ্য, খুবই ভালো লাগে। এখানে মাংসটা আমি ভেজে নিয়েছি, আর কাঁচা মরিচ, শুকনা মরিচ, তারপর হচ্ছে রসুনের কুয়া আর পেঁয়াজ কুচি সবগুলো ভেজে নিয়েছি। নিয়ে যাওয়ার পরে এগুলো আমি ব্লেন্ডার পাত্রে ব্লেন্ডার করে নিয়েছি। আর এইদিকে দেখেন আমার কুমড়ো বড়িগুলোর কী অবস্থা। কুমড়ো বড়ি কিন্তু অনেকেই চেনে না, তো যাই হোক, কুমড়ো বড়িটা খেতে আমার খুবই ভালো লাগে। এইটা হচ্ছে মানে কুমড়ো বড়িটা এবার অনেকে এসেছে গ্রাম থেকে, আম্মু দিয়েছে, শাশুড়ি দিয়েছে, আমার নানু দিয়েছে, মানে এই জন্য অনেক হয়ে গেছে। আর কার্ডটা আমি মানে অনেকগুলো ফ্রিজে রেখে গিয়েছি, আর একটা শপিং ব্যাগের মধ্যে ছিল বড়িগুলো, সেগুলো আমি একটা প্লাস্টিকের র্যাকের মধ্যে রেখে গেছি, সেটা আমার মনে ছিল না ফ্রিজে রাখতে। আসলে বিভিন্ন মানে ঝামেলার মধ্যে থাকা হয়, অনেক কিছু মনে থাকে না, বাচ্চাদের নিয়ে অনেক মানে ব্যস্ততা লাইফ পার করতেছি, এজন্য অনেক কিছুই মনে থাকে না যে কোনটা কোথায় রাখছি না রাখছি। এদিকে আমার হাজব্যান্ডরা কিছু সবজি নিয়ে এসেছে, সেগুলো আমি ঠিক করে রাখছি, মানে ফ্রিজে রাখবো এগুলো। এখানে কয়েক রকমের সবজি আছে, আমরা কিন্তু বেশি সবজি একবারে কিনি না,
কারণ মনে হয় যে মাথার উপর বোঝা লাগে বেশি সবজি কিনলে, মানে কখন শেষ হবে সবজিগুলো এরকম মনে হয়। এর জন্য অল্প অল্প করে সবজি কিনি আর মানে খাই, এতে আমার ভালো লাগে। ফ্রিজে বেশি দিন সবজি রেখে আমার খেতে মোটেও মনে হয় লাগে না, যে মাথার উপর বোঝা লাগে, মনে হয় কবে শেষ হবে সবজি। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে সবসময় সবজি কম করে নিয়ে আসতে বলি, তাও মাঝে মাঝে মেলা করে নিয়ে আসে। তো এইদিকে হচ্ছে আমি আজকে চ্যাপা শুঁটকি মাছ ভর্তা করছি। এটা অনেকে শীতল মাছ, আবার কেউ বলে চ্যাপা শুঁটকি, তো যেটাই হোক শুঁটকি মাছ আমার যেটাই হোক মানে খুবই পছন্দের একটা খাবার, মানে ভর্তা রান্না যেটাই হোক বিশেষ করে ভর্তাটা বেশি ভালো লাগে। এদিকে সব কিছু পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু তেলের উপর না মানে এমনি একটা প্যানের ওপরে ভেজে নিচ্ছি, শুকনো প্যানের উপরে ভেজে নিচ্ছি। আর মাছগুলোও আমি হচ্ছে ভেজে নিচ্ছি একদম শুকনো প্যানের ওপরে। অনেকে তেল দিয়ে ভাজে, তবে এটা আমি সিলেটিরা যেভাবে খায় সেভাবে বানাবো ভর্তা।